কতবেলা যে না খেয়ে দেখেছি তার কোনো হিসাব আমি বর্ণনা করতে পারবো না, ইয়ার্স টুগেদার। কিন্তু থিয়েটারটা একদিনের জন্য ছাড়িনি, একদিনের জন্য না না, আমি ঘুমোতে গিয়েছি থিয়েটারে, নাটক নিয়ে ঘুমাই, নাটক নিয়ে ঘুম থেকে উঠি, এটুকু অন্তত আমি হলপ করে বলতে পারি। আমার বাবা মরলেও আমি কাঁদিনি, কিন্তু সেদিন কেঁদেছি, হু হু করে কেঁদেছি। আমার বন্ধুরা বিশ্বাস করবেন কি না, আমার বাবা মরলেও আমি কাঁদিনি, কিন্তু সেদিন কেঁদেছি, হু হু করে কেঁদেছি, চিৎকার করে কেঁদেছি। আমার স্ত্রী এসে বলেছে, ওই যে ওখানে বসে আছে, কী হয়েছে তোমার, কী হয়েছে? আমি না, কারণ আমি 76-এ ঢাকায় আসি, একটা পাজামা, একটা শার্ট আর একটা অক্ষয়চটি পাই দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, এবং অত্যন্ত যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারা জানেন, খুব একটা ভালো ফল নিয়েই এসেছিলাম, একাডেমিক একটা ভালো রেজাল্ট নিয়েই ঢাকায় এসেছি। কিন্তু ওই যে থিয়েটার করবো, এই জেদ থেকে থিয়েটারের পথ খুঁজছিলাম। অনেক ভালো ভালো অফার থাকবার পরে আমি ঢাকার বাইরে যাইনি, যে জন্য আমার কোনো চাকরি হয়নি। অনেক ভালো চাকরি হবার পরে সেগুলোকে আমি রিগ্রেট করেছি, আমি বলেছি আমি ঢাকার বাইরে যাব না। 79-তে আমি ঢাকা পদাতিক আমার দলে জয়েন করি, যে দলটিতে আমি এখনও আছি, এবং একটা মঞ্চ শ্রমিক হিসেবে সে 79 থেকে আজকে পর্যন্ত ওই মঞ্চটাকে পরিষ্কার করতে করতে এগোচ্ছি। যার ফলে কতবেলা যে না খেয়ে থেকেছি তার কোনো হিসাব আমি বর্ণনা করতে পারবো না, ইয়ার্স টুগেদার। আধা পেটা খেয়েছি, রামপুরা থেকে টিএসসিতে এসে রিহার্সাল করেছি, টিএসসি থেকে আবার হেঁটে রামপুরায় গিয়েছি, 5 টাকা হাতে নিয়ে এসে নাদের এখানে বসে আছে ওরা সাথে, সেই টাকায় আধা কেজি চাল, 2 লেবু, আলু কিনে ঘরে ঢুকেছি, আমার বউ বাচ্চা নিয়ে আমি কষ্ট করে ঢাকা শহরে বসবাস করেছি। কিন্তু থিয়েটারটা একদিনের জন্য ছাড়িনি, একদিনের জন্য না না, আমি ঘুমোতে গিয়েছি থিয়েটারে, নাটক নিয়ে ঘুমাই, নাটক নিয়ে ঘুম থেকে উঠি, এটুকু অন্তত আমি হলপ করে বলতে পারি, আমি হলপ করে বলতে পারি, একদম বুকে হাত রেখে বলতে পারি, আমি নাটক নিয়ে ঘুমাই, নাটক নিয়ে ঘুম উঠি, সেজন্যই কেঁদেছি। আজকে আমাদের অনেক হয়েছে, বিশেষ করে এই জন্য আবার এই নামটা চলে আসে, আমাদের শিল্পী সঙ্গের নাম, 90-এর দশকের মাঝামাঝি গিয়ে আমাদের ভাগ্য পরিবর্তিত হতে শুরু করলো। আমরা নাটক যখন ব্যক্তিগত পর্যায়ে তৈরি হতে শুরু করলো, তখন থেকে আমরা নাটক করি, পয়সা কামাই করি, এবং বেশ ভালো পয়সাই কামাই করেছি, অনেক 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 ছেলেমেয়ে বড় করেছি, ছেলেমেয়ে মানুষ করেছি। কিন্তু ওই দিন ওই আসলে এবারটার খবর শোনার পরে আমার সেই অতীতটা মনে হয়ে গেল, যে এত কষ্ট করেছি, হয়তো তার একটা স্বীকৃতি, যে যেন বলি জয় হোক মঞ্চের, জয় হোক মঞ্চের, এটি আমার দলের পুরস্কার, এটি আমার বাংলাদেশের সকল নাট্য দলের পুরস্কার, আমি একজন মঞ্চের মানুষ, এটি আমার দেশের সকল খেতে খাওয়া শ্রমিক যারা নাটক করছেন, আমি জানি আমাদের মধ্যে এখানে অনেক আছেন, 2-1 জন অনেক পয়সা কামাই করেন, এর আগে আমি অনেক বক্তৃতায় বলি, কিন্তু অনেকেই আছেন যারা আসলে থিয়েটার দিয়ে বা নাটক দিয়ে জীবিকা নির্বাহ করা খুব কঠিন, কিন্তু এক পাগলামি থেকে নাটকটা ধরে আছেন, এই পুরস্কার সবার জন্য, তাদের জন্য, আমার না। আমি আসলে আজকে এত মানুষের মধ্যে থেকে আমি আমার আবেগটা চেক দিতে পারিনি, তো কিছু মনে করবেন না সবাই, আমি আসলে আজকে খুব খুশি, এবং আমার সংগঠন আমাকে সম্মানিত করেছে, এর চাইতে বড়ো আর কী হতে পারে, এবং আপনারা আমাকে সম্মানিত করেছেন, এর চাইতে বড়ো কী হতে পারে।